ব্যাপকভাবে তাকলিদ ছড়িয়ে পড়ার যুগ পর্যন্ত কেরামের মাঝে ব্যাপক মত হয়েছে এই পার্থক্যগুলো কি কি আসুন জেনে নি এক কথায় এসব ব্যাপারে সর্বযুগী মত ছিল তবে দুটি স্থানে তাকলিত চরম ঘৃণিত অপরাধ বলে বিবেচিত হবে এক নম্বর স্থান যদি কোনো সাধারণ মুসলিম এমন কোনো আলেমের ফতোয়া মেনে চলে যিনি জ্ঞান বা তাকোয়ার জ্ঞান বা তাকোয়ার দিক থেকে আস্তাশির নন তবে এই ক্ষেত্রে উক্ত সাধারণ মুসলিম অপরাধী সাব্যস্ত হবে একজন মুসলিমের ওপর দায়িত্ব হলো নিজের দিন ও ইমানের ব্যাপারে এমন শরণাপন্ন হওয়া যিনি জ্ঞান ও মানদণ্ডে উত্তীর্ণ যে সকল দরবারে যাওয়া আসা করে এবং তাদের সন্তুষ্ট করার জন্য ফতোয়া দিয়ে থাকে তাদের ফতোয়া অনুযায়ী আমল করা যেতে পারে না একজন মুসলিম কেবল ওই সকল আলেমের ফতোয়া মেনে চলবে যারা শুধু আল্লাহকেই ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না দুই যে ব্যক্তিকে আল্লাহ কোরআন হাদিস বোঝা ও দিনের গভীর বিষয়সমূহ অনুধাবন করার শক্তি দিয়েছেন যদি এই ব্যক্তি সত্য অনুধাবনের পরও তার বিপরীতে কোনো একজন বড় আলেম বা মুস্তাহিদের কথা মেনে চলে তবে এটা মারাত্মক অপরাধ বলে গণ্য হবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহুয়া তাহ আলা বলেন ইত্তাহু আহবা রহুম ওয়া ব্যহম আর তাওবাহ একত্রিশ নম্বর আয়াত যার অর্থ তারা তাদের আলিম ও সন্ন্যাসীদের আবহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ করেছে সেরাই বিধান কত প্রকার যে সকল কারণে মত পার্থক্য হয় তা কত প্রকার ইত্যাদি সম্পর্কে যতদূর সম্ভব সংক্ষেপে কিছুটা আলোচনা সেরে নেব এই সম্পর্কিত জ্ঞানকে উসুল ফিক বলা হয় প্রতিটি মাঝাবের বরেণ্য আলেমগণ এই বিষয়ের উপর পৃথক পৃথক গ্রন্থ রচনা করেছেন হানাফি মাঝাবের আলেমগণের নিকট বাজদাবি, কারখি উসুলে শাসী নুরুল আনোয়ার ইত্যাদি গ্রন্থ সুপরিচিত মালেকি মাঝাবের আলেমদের কাছে কাজী ইবনে আরবি আল মাহসুল ফিল উসুল বইটিও এই বিষয়ের উপরই লেখা ইসলামের বিধিবিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হলে প্রথমেই উসুলে ফিক্ষের উপর বুৎপত্তি অর্জন করা আবশ্যকীয় উসুলে ফিকাহাহ বিবিধ প্রয়োজনীয়তা রয়েছে উসুলে ফিকাহার যেমন কোরআন ও হাদিসের প্রকৃত অর্থ অনুধাবন করা মুস্তাহিদ ইমামগণ যেসব বিষয়ে মত পার্থক্য করেছেন তার কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করা যেসব বিষয়ে পূর্ববর্তী আলেমগণ মত পার্থক্য করেছেন সেসব বিষয়ে সঠিক মত কোনটি তা নির্ণয় করা কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটি সহজে বোঝানোর চেষ্টা করি করছি ক হাদিসের প্রকৃত অর্থ অনুধাবন করা আল্লাহ সুবাহ আলা বলেন ওয়ামান মোতায়াম্মিদ ফিহা সুরা নিসা তিরানব্বই নম্বর আয়াত যে কেউ কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম সে চিরকাল সেখানে অবস্থান করবে সুরানিসা তিরানব্বই নম্বর আয়াত এই আয়াতের চিরকাল অবস্থান করবে এই অংশটুকু হতে অনেকে মনে করতে পারে যে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে সে একজন কাফিরের মতোই চিরকাল জাহান নামি হবে কিন্তু আহলে সুন্না ওয়াল জামায় সমস্ত আলেমদের নিকটে আয়াতটির অর্থ এমন নয় এবং এখানে চিরকাল বলতে বহুদিন বোঝানো হয়েছে উসলে ফেকাহের পরিভাষায় এখানে খুলুদ শব্দটির প্রকৃত অর্থ বা হাকিক হাকিকাহ উদ্দেশ্য নয় হাকিকি অর্থ উদ্দেশ্য নয় বরং রূপক অর্থ বা মাজাজ উদ্দেশ্য অন্য একটি আয়তা আল্লাহ সুবহান বলেন ওয়াকুলু ওয়াশরবু হাত্তা ইয়তা বৈয়ান আলা কুমুল খৈতুল আবিয়াদ মিনাল খৈতিল আসওয়াদি মিনাল ফাজরি সুরাল বাকরা একশো সাতাশি নম্বর আয়াত যার অর্থ তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ফজরের সাদা সুতা কালো সুতা হতে পৃথক হয়ে যায় এই আয়াত সাহরি খাওয়ার সময় সম্পর্কে নাজিল হয়েছিল অনেক সাহাবা এই আয়াতের সুতা বলতে প্রকৃত সুতা মনে করে নিজেদের বালিশের নিচে সাদা ও কালো দুটি সুতা রেখে লক্ষ্য করতেন কখন সাদা সুতাটি কালো সুতা হতে পৃথক করা যায় ফলে তারা অধিক সময় ধরে সেহরি খেতেন পরে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর নিকট বিষয়টি জানালে তিনি তাদের বুঝিয়ে দিলেন যে এখানে সুতা বলতে আকাশের সাদা ও কালো রেখাকে বোঝানো হয়েছে প্রকৃত সাদা সুতা ও কালো সুতা নয় সম্পূর্ণ কাহিনীটি সোহেই আল বখরিতে বর্ণিত আছে এটি শুধুমাত্র এটি শুধু একটি বিষয় মাত্র এমন বহু বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে অজ্ঞ থাকলে কোরআন ও হাদিসের সঠিক অর্থ অনুধাবন সম্ভব নয় ওই সকল বিষয়ের মধ্যে একটি হলো নাসিখ ও মানসুখ কোরআনের এমন কিছু আয়াত রয়েছে যা আল্লাহর পক্ষ হতে নাজিল হয়েছে এবং এখনও পর্যন্ত কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে তার তিলাওয়াত করলে সওয়াব হবে সেগুলোর মাধ্যমে সলাত আদায় করাও বৈধ কিন্তু তার ওপর আমল করা যাবে না এই সকল আয়াতকে মানসুখ বা রহিত বলা হয় আল্লাহ সুবাহ বলেন মা ন্যাংস মিন আয়াতিন আও নুন সিহা না রিন মিনহা আও মিস সুরাল বাকর এক ছয় নম্বর আয়াত আমি যে আয়াতি রহিত করি বা তুলে সেটার পরিবর্তে তদাপেক্ষা উত্তম বা তার সমপর্যায়ের অন্য একটি আয়াত আনয়ন করি ওয়া সুভাতা আলা আরেকটি আয়াতে বলেন ওয়া ইজ দ্য সুরা একশো এক নম্বর আয়াত যার অর্থ যখন আমি একটি আয়াতের পরিবর্তে সেই স্থানে অন্য একটি আয়াত আনয়ন করি আর আল্লাহই ভালো জানেন তিনি কি নাজেল করছেন সুরান্নহল একশো এক নম্বর আয়াত একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউাল্লামের বহু সংখ্যক হাদিস বিভিন্ন গ্রন্থে পাওয়া যাবে বা যা অন্য হাদিস দ্বারা রহিত হয়ে গেছে আনের কোন আয়াত বা আল্লাহ রসুল সাল্লিউলামের কোন হাদিসটি রহিত হয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত জ্ঞান যাদের নেই তারা কখনো ইসলামের সঠিক মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হবে না একটি আয়াতে আল্লাহআ বলেন কুচি বা আলাই কুমঈ মাউচু ইন আল ওয়াল তারাল একশো আশি নম্বর আয়াত তোমাদের মধ্যে যারা সম্পদশালী তাদের মৃত্যু হাজির হলে পিতা মাতা ও নিকট আত্মীয়র জন্য নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করা ফরস করা হয়েছে সুরাল বাকরা একশো আশি নম্বর আয়াত আয়াত স্পষ্টভাবে পিতা মাতার জন্য ওসিয়ত করতে বলা হয়েছে কিন্তু বর্তমানে এই হুকুম রহিত হয়ে গেছে এখন কেউ মারা গেলে পিতামাতা তার সম্পত্তির উত্তরাধিকার হবে সে কারণে তাদের জন্য মৃত্যুর আগে ওসিয়ত করা বৈধ নয় কে বলেছে এই আয়াতটি সুরানিসার উত্তরাধিকার সংক্রান্ত আয়াত দ্বারা রহিত হয়ে গেছে অন্য এক দল আলেম বলেছেন বরং এই রহিত হয়ে করেছে এটাকে রহিত করেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী ইন্নাল্লাহা কাদা আতা কুল্লি যি হাক্কান হাক্কহু ফালা ওয়াসিয়াত ওয়ারিসিন আল্লাহ যার যা পাওনা দিয়ে দিয়েছেন অতএব এখন আর কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়ত করা যাবে না আবু দাউদের হাদিস কোরআন হাদিসের মাধ্যমে কোরআনের আয়াত মানসুখ হতে পারে কি না সে বিষয়ে আলেমদের মাঝে কিছু দ্বিমত আছে কিন্তু কোরআন বা হাদিসের কিছু অংশ যে মানসুখ বা রহিত সে বিষয়ে কোনো দ্বিমত নেই সুতরাং যারা এই বিষয়ে জ্ঞান রাখে না তাদের জন্য শরীয়তের বহু বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে না হজরত আলীর অদি আব্বাহতা আলা আনহু একবার কোনো এক কাজীকে বললেন তুমি কি কোনটি আছে মানসুখ তা জানো সে বললো না আনহু বললেন তুমি নিজে ধ্বংস হয়েছ অন্য কেউ ধ্বংস করেছ আলি কান ফি ফিআলকর আন একইভাবে কিছু বিষয় রয়েছে যেটা সাধারণভাবে বলা হয় কিন্তু সব স্থানে তা প্রয়োগ হয় না যেমন আল্লাহ বলেন আব্বাহ সুবাহান বলেন জিনাকারী জিনাকারী পুরুষ বা মেয়েকে একসবার বেতরাঘাত করতে কিন্তু এই আয়াতের বিধান বিবাহিত জিনাকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং বিবাহিতের ক্ষেত্রে বিধান হল রজম বা পাথর মেরে হত্যা করা এটা কোরআনের কোনো আয়াত এটা কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয় তবে সই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ চোরের হাত কেটে ফেলতে বলেছেন কোরআনের আয়াতে সাধারণভাবে চোর শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু হাদিসে বলা হয়েছে এক দিনারের চার ভাগের এক ভাগ পরিমাণ বা তার যে বেশি চুরি করলে তার হাত কাটা হবে এবং এর কম চুরি করলে তার হাত কাটা হবে না শৈবুখারি ও মুসলিম শৈব ও মুসলিমে হাদিস পাবেন এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে উসুলে ফিকা এই সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে থাকে সামনে সেসব বিষয় আলোচনা হবে আচ্ছা। বিষয় আলোচনার ইনশাল্লাহ পার্থক্যের কারণ জানা অল্প জ্ঞান সম্পন্ন অনেক লোক আছে যারা বলে থাকে কোরআন বাহাদিস একই হওয়ার সত্ত্বেও মুস্তাহিদ আলেমগণ বিভিন্ন বিষয়ে দ্বিমত কেন করেছেন তারা কেউ কেউ এ কারণে বরেণ্য মুস্তাহিদ ইমামদের তিরস্কারও করে থাকেন না এ বিষয়ে ইমাম ইবনে তাইম পৃথক একটি বই রচনা করেছেন যার নাম মাতিল আলাম। অর্থাৎ বরেণ্য আলেমদের প্রতি অভিযোগের জবাব সেখানে তিনি মত বিভিন্ন কারণ বর্ণনা করেছেন সেখানে তিনি বলেন মতপার্থক্যের গ্রহণযোগ্য কারণসমূহ তিন প্রকার এক তিনি হয়তো মনেই করেন না যে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এমনটি বলেছেন দুই রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কথায় যে এমন অর্থ হতে পারে কথার যে এমন অর্থ হতে পারে তা তিনি মনে করেন না তিন তিনি হয়তো মনে করেন যে উক্ত বিধানটি মানসুখ হয়ে গেছে এই তিনটি প্রকার আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয় এরপর তিনি প্রতিটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শুরু করেন তার কথার মধ্যে তিনি বলেন প্রথম কারণ এমন হতে পারে যে হাদিসটি তার নিকট পৌঁছায়নি তিনি আরও বলেন পূর্ববর্তীদের যেসব কথা হাদিসের বিরুদ্ধে দেখা যায় তার বেশিরভাগের কারণই এটা অর্থাৎ তিনি অর্থাৎ কোনো মুস্তাহিদ বা ইমামের মতো হাদিসের বিরুদ্ধে যাওয়ার মূল ও প্রধান কারণ হাদিসটি সম্পর্কে তার জ্ঞান না থাকা আবার বলছি কোনো মুস্তাহিদ বা ইমামের মত হাদিসের বিরুদ্ধে যাওয়ার মূল ও প্রধান কারণ হাদিসটি সম্পর্কে তার জ্ঞান না থাকা লক্ষণীয় হলো তিনি এটিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন একমাত্র কারণ হিসেবে নয় এর অর্থ হলো এমনও হতে পারে যে কোনো হাদিস সম্পর্কে জানা থাকা সত্ত্বেও দুজন মুস্তাহিদ ইমামের মাঝে দ্বিমত হয়েছে তিনি সপ্তম নম্বর কারণে এই বিষয়টি আলোচনা করে বলেন সপ্তম কারণ তিনি এমন মনে করতে পারেন যে উক্ত হাদিসে ওই বিষয়ে কোনো দলিল উপস্থিত নেই অর্থাৎ একই হাদিস একজন মুস্তাহিদ যে বিষয়ে দলিল হিসাবে গ্রহণ করছেন অন্যজন তাতে দলিল হিসাবে মনে নাও করতে পারেন অর্থাৎ একজন মুস্তাহিদ একটা হাদিসকে একটা বিষয়ের জন্য দলিল মনে করছেন অন্য একজন মুস্তাহিদ সেই দলিলটাকে সেই হাদিসটাকে ওই বিষয়ে দলিল হিসাবে মনে করতেছেন না এরকম এর কারণ হিসাবে তিনি বলেন এমন হতে পারে যে তার নিকট এমন কিছু মূলনীতি রয়েছে যা উক্ত হাদিসের দলিলকে অগ্রহণযোগ্য সাব্যস্ত করে তার সেই মূলনীতি সঠিক বা ভুল যাই হোক যেমন হয়তো তিনি মনে করেন যে আম পরে খাস হয়ে গেছে তা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় বা মাফুম দলিল নয় অথবা যে আম কোনো কারণে বর্ণিত হয়েছে সেটি উক্ত কারণের সাথেই সংশ্লিষ্ট থাকবে এমন আরো অনেক বিষয় যে ক্ষেত্রে বলা যায় মোট কথা উসুলের পরিভাষার মাধ্যমে আলেমদের মত পার্থক্যকে ব্যাখ্যা করা যায় যাদের উসুলে ফিকাহ সম্পর্কে জ্ঞান নেই তারা হাদিস পৌঁছানোর পরও কিভাবে দুজন বরেণ্য আলেমের মাঝে মত পার্থক্য হতে পারে তা বুঝতে সক্ষম হবে না এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে রসুল্ল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল ফাতিহা পড়েনি তার সলাতি হবে না সৈয়াল বখরি এই হাদিস থেকে ইমাম মালেক ইমাম শেফেঈ ইমাম আহমদ এর মতে সুরা সুরাফাতেয়া সলাতের রুকন সমূহের একটি যদি কেউ স্বেচ্ছায় বা ভুলে সুরা ফাতেহা না পড়ে তবে তার সলাত হবে না এর মতকার ইমাম মালেক শেফআই ইমাম আহমদ রহিম আহমুল্লাহ এই তিনজনের মত তাদের দলিল এই হাদিসটি কিন্তু ইমাম আবু হানিফা রহিম মাহমুল্লাহ এর মতে সলাতে সুরা ফাতেহা ওয়াজিব এটা সলাতের রুকন নয় যদি কেউ এটা পড়তে ভুলে যায় তবে তার সলাত আদায় হবে হয়ে যাবে সলাতের ভিতর মনে পড়লে তাকে সিজদায়ে সাহু করতে হবে অনেকের মতে ইমাম আবু হানিফা এই হাদিসটির বিরুদ্ধে গেছেন তবে প্রতি ঘটনা তা নয় বরং ইমাম প্রকৃত আবু হানিফা এই হাদিস হতে সলাৎ হবে না বলতে সলাৎ পূর্ণ হবে না এমন বুঝেছেন তার এই ব্যাখ্যা কেউ গ্রহণ না করলে দোষ নেই তবে এই বিষয়ে কেউ তার নিন্দা করলে সেটা মারাত্মক অপরাধ হবে কারণ উসুলের পরিভাষায় এই ধরনের ব্যাখ্যার যথেষ্ট সুযোগ রয়েছে একইভাবে রসুল্লাহ সাল্লসালাম বলেন বলেছেন যে কেউ সলাদ পরিত্যাগ করে সে কাফির হয়ে যায় তিরমিজি কেবল ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ছাড়া অন্য সকল ইমামের মতে এখানে প্রকৃত কুফুরি উদ্দেশ্য নয় বরং ছোট কুফুরি উদ্দেশ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর মতে কেউ সলাদ পরিত্যাগ করলে সে বরং কাফির হয়ে যাবে এমন বলা যাবে না যে ইউ হাম্বল ছাড়া অন্যরাই হাদিস অমান্য করার কারণে পাপি হয়েছেন কারণ এখানে কুফুরিকে প্রকৃত অর্থে গ্রহণ না করাটা উসুল উসুলসম্মত এভাবে বিভিন্ন মাসালাতে আলেমদের মাঝে যে মতভেদ হয়েছে তার গভীরে প্রবেশ করলে দেখা যাবে এ তারা যথার্থ কারণেই মত করেছেন স্বেচ্ছায় হাদিসের বিরুদ্ধে মত দিয়েছেন এমন নয় এতদূর জ্ঞান অর্জন করলে আল্লাহর রসুলের এই কথার মর্মার্থ বুঝে আসবে যে যখন বিচারক চিন্তা গবেষণা করে রায় দেন আর তার রায় সঠিক হয় তখন তার দুটি সোয়াব লেখা হয় আর যখন চিন্তা গবেষণা করে রায় দেন আর তার রায় ভুল হয় তখন একটি সোয়াব দেওয়া হয় সৈয়াল বুখরির হাদিস গ অর্থাৎ তিন নম্বর বিষয়টি যেসব বিষয়ে ইমাম মুস্তাহিদরা মত পার্থক্য করেছেন সেসব বিষয়ে বিষয়ের সবগুলো মতের ওপরেই মতের ওপর সবগুলো মতের ওপর